সুপ্রিয় সুদী আসসালামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার এবং খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে যে রেমেডি তৈরি করে দেখাবো তা হচ্ছে তেল তেল আবার কি এখন আমলকির সিজন আমলকি বাজারে খুব অধিক আকারে পাওয়া যাচ্ছে আর আপনারা জানেন আমাদের ত্বকের জন্য অর্থাৎ চুলের জন্য আমলকি কতটা উপকারী যদি কেউ খেতে চান তাও কিন্তু ভীষণ উপকারী মুখের যাদের রুচি নেই তারা কিন্তু আমলকি খেতে পারেন তাছাড়া আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আমি এখানে কিছু আমলকি নিয়েছি আমলকিগুলো অনেকদিন আগেই কিনে রেখেছিলাম একটি চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি অনেক দিন ধরে ভিডিওটা দিবো দিবো করে দেওয়া হয়নি তাই আমলকিগুলো একটু ড্রাই হয়ে গিয়েছে কিন্তু এমনিতেই ভালো আছে ছোট ছোট পিস করে প্রত্যেকটা আমলকি আমি নিয়েছি দেখুন আমলকি আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী কিভাবে গড়ি আপনি নিজের হাতে আমলা অয়েল তৈরি করবেন মূলত আজকের ভিডিও তাই নেই তো ভিডিওটি দেখতে থাকুন এবং অয়েল তৈরি করতে হয় কিভাবে এবং এই তেলের কতটা উপকারিতা আছে আজকের এই ভিডিওতে পুরোটাই আপনাদেরকে দেখাবো তার আগে আমলকির ছোট ছোটো যে টুকরোগুলো আছে সেগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে খুবই রক্ষ অবস্থায় আছে এগুলো এমনিতেই ব্লেন্ড করা যায় না ব্লেন্ড করার জন্য একটা প্রসেস আছে সেটা বলছি তার আগে অয়েল তৈরি করার জন্য আমার যা লাগবে আমি হাফ কেজি আমলকি নিয়েছি হাফ কেজি আমলকির জন্য হাফ কেজি তেল নিব। এখানে আমি একটি মেজারমেন্ট কাপে এক কাপ খাঁটি সরিষার তেল নিয়েছি আর কাপের মতো নিব নারিকেল তেল নারিকেল তেল আপনারা জানেন আমাদের চুলের জন্য খুবই উপকারী কিন্তু আমলা তেল তৈরি করতে গেলে আপনাকে সরিষার তেল আর নারিকেল তেল দুটিকে একসাথে মিশিয়ে নিলে অতি বেশি আকারে ফল পাওয়া যায় সরিষার তেলটা যদি আপনি স্কিপ করতে চান তার সাথে আপনি কোন তেল অ্যাড করতে পারেন সেটা আমি এই ভিডিওতে বলে দেব। এখানে মতো সরিষার তেল নিলাম হাফ কাপেরও একটু কম এই তেলটা আমি কেন নিলাম কারণ আমার ব্লেন্ড করতে পানি ব্যবহার করা যাবে না এই তেল তৈরি করতে আমি তেলের সাহায্যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তাহলে খুব মিহি একটি পেস্ট তৈরি হয়ে যাবে আপনি যদি এমনিতেই ব্লেন করতে চান তাহলে সেটা ব্লেন হবে না মিহি হবে না এর জন্য অবশ্যই আপনাকে তেল ইউজ করতে হবে তেল আপনি কতটুকু ইউজ করবেন মিহি করতে যতটুকু দরকার প্রয়োজনে আপনার যদি মনে হয় যতটুকু তেল আমি তৈরি করতে নিব পুরো তেলটা দিয়ে কিন্তু পেস্ট তৈরি করে নিতে পারেন তবে এখানে আমি মোটামুটি এক কাপের মতো তেল ব্যবহার করেছি তেল তৈরি করার জন্য আমার মোটা একটি পাত্রের দরকার অর্থাৎ আপনি যে হাড়িতে তেলটা রান্না করবেন সেই হাড়িটা মোটা হতে হবে যদি লোহার করাই হয় তাহলে ভালো হয় একটি ফ্রাই প্যানের মধ্যে সবটুকু আমলার পেস্ট আমলক্ষির যে পেস্ট তৈরি করেছি তা আমি ডেলে নিয়েছি নারকেল তেলটা জমে গিয়েছে অর্থাৎ সরিষার তেল আর নারকেল তেল দুটো মিশন যেহেতু শীতের দিন একটু জমে গিয়েছে সেটাকে আমি উঠিয়ে পুরো তেলটা ডেলে দিচ্ছি ফ্রাই প্যানে যে পেস্ট আছে তার সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কথা বলছিলাম আপনারা যদি সরিষার তেলটা নিতে না চান আপনাকে অন্য একটি তেল নিতেই হবে তাহলে আপনি কিন্তু তিলের তেল নিতে পারেন তিলের তেল কিন্তু আমাদের চুলের জন্য অতি বেস্ট কিন্তু সরিষার তেল কতটা বেস্ট কতটা উপকারী সেটা আমি এই ভিডিওতেই আপনাদেরকে বলবো চুলের যত্নে নারিকেল তেল অনেক উপকারী কিন্তু আপনারা জানেন কি শুধু নারিকেল তেল নয় সরিষার তেলও কিন্তু চুলের যত্নে ভীষণ উপকারী অর্থাৎ সমানভাবেই উপকারী আপনারা জানলে অবাক হবেন সরিষার তেলে আছে অক্সিডেন্ট মিনারেল আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি কে ও ই যা আমাদের ভীষণ উপকারী চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি অর্থাৎ প্রথমে আমি হাই হিটে পাঁচ মিনিট রান্না করব। এর প্রথম কারণ হচ্ছে আমার এই মোটা কড়াইটা গরম হতে একটু সময় লাগবে এবং পুরো যে মিশ্রণটি আছে সেটাকে একটু ভালোভাবে গরম করে নেব এর জন্য আমি হাইটে পাঁচ মিনিট চাল করব। পাঁচ মিনিট পরে চুলা আঁচটা একদম লোতে রেখে আমি আরও পাঁচ মিনিট রান্না করব একটি কথা অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে পুড়ে গেলে হবে না অর্থাৎ এই তেল রান্নার সময় আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে নিচে যেন লেগে না যায় আর পুড়ে যেন না যায় শুধুই ফ্রাই হবে হালকা যদি ব্রাউন কালার হয় ওই অবস্থায় আমি এই তেলটা নামিয়ে নিব যে কথা বলছিলাম সরিষার তেলে ওমেগা থ্রি ফ্যাটিং অ্যাসিড আছে যা চুল বৃদ্ধি করতে সাহায্য করে স্কাল্পে সরিষার তেল ব্যবহারে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয় চুল ওঠা বন্ধ করে খুব দ্রুত গতিতে অ্যান্টিফ্যাঙ্গাল হিসাবে সরিষার তেল কিন্তু বেশ উপকারী একজন্য খুশকি মুক্ত মাথার ত্বক যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই রেমেডি আপনাকে ব্যবহার করতে হবে এবং সেটা যদি সরিষার তেলের হয় তাহলে অতি বেস্ট আপনারা মাথার ত্বকে খুশকি মুক্ত করতে পারে এবং যে কোনো ধরনের চুলকানি থেকে আপনাকে রক্ষা করতে পারে সরিষার তেল আপনি যদি শুধু সরিষার তেল গরম করে সামান্য কুসুম গরম করে আপনার স্কিনে ম্যাসেজ করে অ্যাপ্লাই করেন তাহলেও আপনার মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে এবং আপনার স্কিনে যে ফ্র্যাঙ্গাল তৈরি হয়েছে সেটা দূর হবে এই অবস্থায় চুলা রাস্তা দেখুন আমি একদম ফিফটি নিচে নিয়ে এসেছি অর্থাৎ একদম লোতে রেখে আমি রান্না করব কারণ হাড়িটা গরম হয়ে গিয়েছে কিভাবে ফুটতেছে আপনারা দেখতে পেয়েছেন কালারটারও অনেকটা পরিবর্তন হয়েছে অর্থাৎ আমি যে তেল তৈরি করছি তার যে কালার আছে সেটার পরিবর্তন হতে চলছে আমলা তেলও কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী অর্থাৎ আমার চুলের গোড়াকে মজবুত করতে পারে আমলা তেল প্রাকৃতিকভাবে কন্ডিশনার করতে পারে আপনার চুলকে আমলা তেল আমলকির এই হেয়ার অয়েল আপনি যদি রোজ ব্যবহার করেন তাহলে আপনার পাকা চুল রোধ হতে পারে একটা সময় আমি অনেক আগে মানুষকে যে আপনার ডাবল আমলা বা আমলা তেল ব্যবহার করেন তাহলে ছয় মাসের মধ্যে পাকা চুল কালো হয়ে যাবে চুলের রুক্ষতা দূর হবে এবং ড্যামেজ যে চুল আছে তা রিপেয়ার হবে অর্থাৎ আপনার চুলের যত রকমের প্রবলেম আছে সবটা সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন একটি মাত্র তেলে তা হচ্ছে আমলকির হেয়ার অয়েল অয়েল তৈরি করা খুবই সহজ স্কাল্পের শুষ্ক ভাব দূর করতে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগাতে এই তেল ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন আমলা তেলে রয়েছে ভিটামিন সি যা চুল পড়া রোধ করতে পারে অর্থাৎ চুল পড়া কমাতে পারে এবং চুলকে মজবুত করতে পারে দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পরে দেখুন এর কালারটা এখন যেকোনো একটি সুতি কাপড়ের সাহায্যে আমি ছেকে তেলটা বের করে নেব অবশ্যই কাপড় হলে সব থেকে ভালো হয় তা না হলে যদি আপনি কোনো সেকটির সাজে সেকে নিতে চান তাহলেও পারবেন তবে কাপড় হলে পরে আপনি পুরো তেলটা পেয়ে যাবেন একটু তেলও আমলক্ষির এই সোবার মধ্যে রয়ে যাবে না সামান্য দু চারটে মেথি কিন্তু একসাথে আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন আমি কিন্তু এক চা চামচ মেথি অ্যাড করে দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছিলাম কথার মাঝখানে বিষয়টা স্কিপ হয়ে গিয়েছে এখন বলে দিচ্ছি ওই অবস্থায় যখন আপনি ফুটতে থাকবে সেই সময় চামচ মেথি অ্যাড করে দিলে ভালো হয় মেথিও কিন্তু সব থেকে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী পেয়ে গেলাম আমি দুর্দান্ত সেই ম্যাজিক অয়েল যা আমাদের চুলের সমস্ত সমস্যার সলিউশন আপনার চুলের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারে এই তেল আর এটাতে কোনো প্রিজারভেটিভ নেই আপনি নিশ্চিন্তে নির্ভয়ে অনায়াসে খাঁটি তেল মাথায় ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল বা তিলের তেল বা নারিকেল তেল আপনি যে তেলটাই অ্যাপ্লাই করেন এর সাথে যোগ করেন না কেন সেই তেলটা যেন খাঁটি হয় আপনার নিজের হাতের হলে সবচেয়ে বেশি ভালো হয় পুরো তেলটাকে চেপে চেপে বের করে নিতে হবে কাপড়ের মধ্যে ছাবার মধ্যে যেন একটু তেলও না থাকে সবটুকু তেল বের করে নিলেই আপনি বুঝতে পারবেন যতটুকু তেল আপনি দিয়েছেন পুরো তেলটাই আপনি পেয়েছেন একটু তেলও এর মধ্যে থাকবে না চমৎকার একটি ফ্লেভার আসছে ভীষণ মজাদার ফ্লেভার দেখুন এটা হচ্ছে আমলকি সেই ছাবাটা এটা আপনি টক দইয়ের সাথে মিশিয়ে মাথায় অ্যাপ্লাই করতে পারেন তাহলেও কিন্তু ভীষণ উপকার পাবেন তৈরি হয়ে গেল বেজাল মুক্ত আমলা অয়েল এটা আপনি মাসের পর মাস ব্যবহার করতে পারবেন অনায়াসে কোনো ফ্রিজে রাখা যাবে না নর্মাল টেম্পারেচারে রেখে আপনি ব্যবহার করতে পারবেন শুকনো কাছের কোটায় সব থেকে ভালো হয় যে কোনো একটি পাত্রে উঠিয়ে রাখতে পারবেন মাস বছর থাকবে। সপ্তাহে দিন আপনি এই তেল মাথায় লাগাতে পারেন দু থেকে তিন দিন তাহলে আপনি উজ্জ্বল ঝলমলে সুন্দর চমৎকার চুল পেয়ে যাবেন খুশকি মুক্ত স্কিন পাবেন মুক্ত। পাবেন এবং যে কোনো সংক্রমণ থেকে আপনার মাথার স্কিনকে রোধ করতে পারবে এই তেল যদি যদি আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে চান সময় থাকে সারা রাতের জন্য রেখে দিতে পারেন করে তাহলে ভালো হয় তা না হলে গোসলের ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে তেল ব্যবহারের আগে যদি সামান্য একটু কুসুম গরম করে নেন তেলটা তারপর আস্তে আস্তে আপনার মাথার স্কাল্পে ব্যবহার করেন তাহলে আপনি ফল পাবেন এক মাস ব্যবহারের পরে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না দোকান থেকে কিনে আনা তেলও লাগবে না সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন